أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মহামারী করোনা ভাইরাসকে হেফাজত করে আমরা যেন আবার স্বাভাবিক পর্যায়ে শ্রেণী কক্ষে ফিরে আসতে পারি তৌফিক আমার কাছে শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম এগুলো সামনে রাখবে প্রশ্নগুলো লিখবে বইতে যে প্রশ্নগুলো আমরা দেখাতে বলবো সেগুলো তোমরা লাইনগুলো দেখাবে আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি শ্রেণী নবম পর্ব দশ বিশ ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় তিন ইবাদত এখানে সালাত পর্যন্ত গত ক্লাসে তোমাদেরকে আমরা বর্ণনা দিয়েছি আজকে আমরা সাওম থেকে শুরু করছি প্রথমে তোমরা লিখবে সাওম কি জাতীয় শব্দ সাওম হলো এটি আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ সাওমের ফার্সি প্রতিশব্দ কি সাওমের ফার্সি প্রতিশব্দ হলো রোজা এরপরে তোমরা লিখবে সাওম বা রোজার আবিধানিক অর্থ কি আবিধানিক অর্থ হলো বিরত থাকা বিরত থাকা এরপরে তোমরা লিখবে সাওম কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে কি বলা হয় সাওম বলা হয় প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের উপর রমজান মাসের এক মাস সাওম পালন করা হলো ফার্স সাওম পালন করা কি ফার্স এটি ইসলামের পাঁচটি পঞ্চস্তম্ভের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা গুরুত্ব অপরিসীম এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে সাওমের নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো সাওম কেবল আমাদের উপরে ফরজ নয় বরং পূর্বের সকল নবী রাসূলের উম্মতের উপর ফরজ ছিল এর মাধ্যমে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয় সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া মানে আল্লাহ ভীতি ফরহেজগারিতা ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহ তাআলার ভালোবাসা ও ভয় কিছু পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইরশাদ হচ্ছে তোমাদের উপর সাওম বা রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যেন তোমরা তাকওয়া মানে আল্লাহ ভীতিতা অর্জন করতে পারো সূরা আল বাকারা আয়াত নম্বর 183 আমরা তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে সিয়াম পালন করব মানুষ লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়ে যায় সাওম মানুষকে এ সকল কাজ থেকে মুক্ত সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায় সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল স্বরূপ এ বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসসিয়ামু জুন্নাহ ইরশাদ হচ্ছে সাওম হলো ঢাল স্বরূপ বুখারী এবং মুসলিম শরীফের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে সর্বোপরি সাওম পালনের মাধ্যমে দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয় অতএব আমরা সকলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আল্লাহ তাআলার ভয়ে আমরা এই সকল পাপ কাজ থেকে বিরত থাকবো এবং যথাযথভাবে আমরা সাওম রমজান মাসের রোজাগুলো আমরা পালন করব এরপরে শিক্ষার্থীরা তোমরা একটি প্রশ্ন লিখতে পারো সাওমের সামাজিক শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয় সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজনের অনাহারীর ক্ষুধা আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে সে বুঝতে পারে ক্ষুধা ও পিপাসায় যন্ত্রণা যে কিরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে
এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার ভাব জাগ্রত হয়। মহানবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাস হলো সহানুভূতির মাস। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা এই লাইনটা দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন হতে পারে, মহাশ্রাম কোন মাসকে সহানুভূতির মাস বলেছেন? রমজান মাসকে সহানুভূতির মাস বলেছেন ইবনে খুজা। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের দান সদকা করতেন, যেমন উদ্বুদ্ধ করেছেন তিনি নিজেও তেমনিভাবে খুব দান সদকা করতেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাম লোকদের মধ্যে অধিক দানশীল ছিলেন, বিশেষ করে রমজান মাস এলে তার দানশীলতা আরও বেড়ে যেত। বুখারী এবং মুসলিম শরীফের কিতাবে হাদিসটি বর্ণনা করা হয়েছে। সাওম অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, সাওমের ধর্মীয় গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো অথবা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ধর্মীয় দিক থেকেও সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎকাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম আমার জন্য, অর্থাৎ হচ্ছে সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে সাওমের প্রতিদান কে দিবেন? আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতেই দিবেন। বুখারী। যেহেতু সাওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে সাওম পালন করা হয়, সেহেতু আল্লাহ তাআলা রোজাদারদের পূর্বের সকল গুণাগুলোকে ক্ষমা করে দেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এটি বর্ণিত হয়েছে। এটি একটি মৌলিক ফরজ ইবাদত। এটি একটি কি? মৌলিক ফরজ ইবাদত। যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। তার মানে হচ্ছে সাওম কে যদি কেউ অস্বীকার করে সেটা তো কি হয়ে যাবে? কাফির হয়ে যায়। অর্থাৎ ইসলামের কোনো ফরজ কাজকে যদি কেউ স্বীকার করে তাহলে সে কী হয়ে যাবে? কাফির হয়ে যাবে। যদি কেউ স্বীকার করে তাহলে সে কী হয়ে যাবে? কাফির হয়ে যাবে। এরপরে তোমরা আরেকটি প্রশ্ন লিখবে, সাওমের সামাজিক গুরুত্ব পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো। সাওমের সামাজিক গুরুত্ব পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো। সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, সমাজের নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল হতে পারে, প্রকাশ করতে পারে। সাওম পালনকারী ব্যক্তি অন্যায় অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে, হানাহানি থেকে তারা দূরে থাকে, ফলে সমাজে সর্বস্ব শান্তি বিরাজ করে। অধিক সওয়াব পাওয়ার আশায় একে অপরকে সাহারি ও ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে তারা সহযোগিতা করে। এতে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় কী করতে হবে? সাওম পালন করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় আমাদেরকে কী করতে হবে? সাওম পালন করতে হবে। এবং সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করে আমাদের সাওম পালন করা উচিত। আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালন করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি যাকাত। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে, ফলে ধনী ও গরিবের মাঝে সেতু বন্ধন তৈরি হবে। এতে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে।
হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম জাকাতকে ইসলামের সেতুবন্ধন হিসাবে উল্লেখ করে বলেছেন, এরশাদ হচ্ছে আজ জাকাতু কন্তরাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু বন্ধন, বাইহাকি কিতাবে হাদিসটি বর্ণিত করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা তোমরা একটা প্রশ্ন লিখবে, জাকাত শব্দের আভিধানিক অর্থ কি? জাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত কি? ইসলামী শরীয়তের পরিভাষায় বা দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.5% হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে কি বলা হয়? জাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ যা থাকলে জাকাত ফরজ হয়। এক্ষেত্রে জাকাত প্রদানের ধনীর সম্পদ পবিত্র ও পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়, তাই একে জাকাত বলা হয়। ইসলামের দৃষ্টিতে জাকাত গরিবের প্রতি ধনীদের দয়া নয়, বরং এটা গরিবের অধিকার। তাই আল্লাহ তাআলা জাকাত আদায় করতে আবশ্যক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ইরশাদ হচ্ছে তোমরা সালাত কায়েম করো ও জাকাত আদায় করো, সূরা নূর আয়াত নাম্বার 56। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, জাকাত শব্দের অর্থ কি? জাকাত কাকে বলে? আমরা বলেছি। আরেকটি প্রশ্ন লিখবে, জাকাতের জাকাতের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো, পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো। প্রথমে আমরা আসি জাকাতের গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেক স্থানে জাকাতের সাথে সালাতের সাথে সাথে জাকাতের কথাও বলেছেন। জাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়। জাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে। এসব কারণেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর, ধনাঢ্য মুসলমানদের উপর জাকাত ফরজ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা জাকাত এবং সাওম সম্পর্কে প্রশ্নোত্তরের আলোকে যেই প্রশ্নগুলো আমরা লিখেছি উত্তরগুলো তোমরা মনোযোগ সহকারে শিখবে এবং এই পাঠগুলো আরও ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।